আজকে এই পাস্তা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, আমরা এখানে 200 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি। একটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা পনির খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে যাতে একসাথে প্রায় মিশে যায়, কিছু স্বাদ মতো নুন, টমেটো বাটা এবং কারি পাতা। এছাড়াও লাগবে এই রকম গ্লাসে 2 গ্লাস জল, চিলি সস, টমেটো সস, সোয়া সস এবং গোলমরিচ। এছাড়াও লাগবে তেল। ব্যাস, এই কটা ইনগ্রিডিয়েন্টসই তৈরি হয়ে যাবে আমাদের পাস্তা। আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এবং এখানে আমি একেবারে লো ফ্লেমে গ্যাসটাকে করে দিয়েছি। এইবার আমি এতে জল দেব, আমার এরকম 2 গ্লাস জল ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি এখানে নুনের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ নুনটা কিন্তু জলের সাথে পরে বেরিয়ে যাবে। আমি এখানে নুন দেওয়ার পর একটু এরকম ভাবে নাড়িয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, যতক্ষণ না জলটা একটু ভালো করে ফুটে যায়, অর্থাৎ বুদবুদ আসা পর্যন্ত আমি জলটাকে ফোটাবো। যতক্ষণে জলটা গরম হচ্ছে আমি ততক্ষণ সসটা একটু মিলিয়ে রাখছি। আমাদের আমাদের ঠিক এইরকম সস লাগবে, এইটুকুনি সোয়া সস লাগবে। আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ, আমি এরকম 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো চিলি সস দিয়ে দিলাম। তাকে আমাদের ভালো করে মেশাতে হবে, যার মধ্যে দিতে হবে একটুখানি নুন, বাস এইটুকুনি। সুতরাং চলে এলাম এইখানে, দেখুন এইবার আমি জলটা ভালো করে ফুটে গেছে, একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে সমস্ত পাস্তাগুলি এতে ঢেলে দেবো। আমার কিন্তু 200 পাস্তার জন্যে এই জল লেগেছে। আমরা হাই ফ্লেমে দিয়ে যতক্ষণ না পাস্তা সেদ্ধ হবে ততক্ষণ এটাকে ফোটাবো এবং এর মাঝে মাঝে নাড়তে থাকবো। যতক্ষণ পাস্তাটা হচ্ছে আমি ঢেলে দিচ্ছি কড়াতে 4 চামচ তেল। আমি এখানে পনিরটা ভেজে নেবো, পনিরগুলো ঢেলে দিলাম, আমি পনিরগুলো দিয়ে দিলাম, দাঁড়া আমি পনিরগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণে লালচে রং আসবে আমি ততক্ষণ এগুলোকে ভেজে নেবো। ওকে, আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। 1, 2, 3, 4 দেখুন 10 মিনিট পর আমি এটাতে আবার নাড়ছি, দেখুন পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে আর একটু সেদ্ধ হতে সময় লাগবে। দেখুন আমি এখানে পাস্তাটাকে একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি এবং এরকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এক্সেস জলটা বের করে দিচ্ছি। দেখুন আমি বাকি অয়েলটুকুনি এটা দিয়ে দিচ্ছি, কারণ এতে আমাদের অয়েল গ্রেস করতে হবে। দেখুন পনির ভাজা তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ না লাল, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন অবধি ভাজায় আমরা নেড়ে নেব। এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, দেখুন গোল্ডেন ব্রাউন এগুলো হয়ে গেছে, তাই আমরা এবার টমেটো পিউরি দিয়ে দেবো। আমরা এখানে 2 চামচ টমেটো পিউরি দিচ্ছি, দেখুন আমি এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ মতো আপনারা নুন দিয়ে দেবেন। আমি এখানে নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা এবার এতে কারি পাতা দিয়ে দিচ্ছি, কারি পাতার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে থাকে। যারা কারি পাতা পছন্দ করেন না তারা কারি পাতাটা স্কিপ করে দিতে পারেন। পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম ভাবে মশলার সাথে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো পনির, ভালো করে এরকম ভাবে মিশাতে হবে। সসটাকে ঢেলে দিচ্ছি, কিন্তু ভালো করে এটাকে মেশাতে হবে আর আঁচটা যেন লোতেই থাকে। জল দিল, আমি এখানে 2 টেবিল স্পুন জল দিয়ে দিয়েছি, ভালো করে সসটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পাস্তাটাও প্রায় রেডি হয়ে এসেছে। আমরা যে সসটা প্রথমে মেলানো দেখিয়েছিলাম ওই সসটাকেই ঢেলে দিয়েছি।
আমরা এখানে এক টিস্পুন গোলমরিচ এরকম ভাবে ছিটিয়ে দিচ্ছি। সো আমাদের সসি পাস্তা রেডি টু সার্ভ। সার্ভ করার পর আমরা ফিরে আসছি। দেখুন আমাদের সসি পাস্তা ইজ রেডি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য, এবং প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইকও দিয়ে দেবে।